এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30টার সময় পুয়ামারা বাইপাসে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে বাইকারোহী দুজন রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে 40 বছরের গোপাল দাস নামের একজনের মৃত্যু হয়। অপর বাইকারোহী শ্রীধর নমসূত্র গুরুতরভাবে জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জ সুপ্রিয় বাবু। পরে ঘটনাস্থল থেকে গোপাল দাসের মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। একইভাবে শ্রীধর নমসূত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ট্রাফিক ইনচার্জ। তিনি আরও বলেন, প্রথমে এই দুজনের পরিচয় পাওয়া যায়নি, পরবর্তীতে খবর নিয়ে জানতে পেরেছেন যে গোপাল ও শ্রীধরের বাড়ি নীলামবাজারের ফাকুয়া গ্রামে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে শ্রীধরের অবস্থা আশঙ্কাজনক, তাই তার বাড়ির লোকজন আসার পর হয়তো শ্রীধরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হতে পারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি করিমগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘটনাস্থল থেকে ঢিলছুড়া দূরে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে, কিন্তু দুর্ঘটনা সংঘটিত হওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের। কালীগঞ্জ থেকে ইমরানা বেগমের প্রতিবেদন, তরঙ্গ টিভি।